আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে কলুই শাক এগুলা সিজনাল শাক শুধু এটা শীতের সময়ই পাওয়া যায় অন্য কোনো সময় পাওয়া যায় না এটা আমাদের একদম খাঁটি দেশীয় শাক শাক এটা এটা মূলত খেসারি থেকেই হয় এটা শীতের দিনেই হয় অন্য কোনো সময় হয় না এই এটাকে সিজনাল শাকই আমি বলবো তো আজকে রান্না করে দেখাবো এই কলই শাকটা তো এটা বাজার থেকে কিনে নিয়ে আসা তো এই শাকটাকে প্রথমে আমি বেছে নিব দেখেন এখানে একটা মূল ডগা দেখা যাচ্ছে শাকের এই মূল ডগাগুলো বেছে নেব শুধুমাত্র এই মূল ডগায় নিতে হবে এই শাকের একটা ইয়ে হচ্ছে যে শুধু ডগাটাই নিতে হয় তো আমার শাকটা বাসা হয়ে গেছে দেখেন এগুলো আমার অবশিষ্ট এগুলো নেওয়া যাবে না এগুলো এখন ঘাস হয়ে গেছে কারণ এগুলো রান্না করলে মজা লাগে না এগুলো খাওয়া যায় না শক্ত শক্ত থাকে খসখসা থাকে তো সেই জন্য এগুলোকে ফেলে দিতে হবে তো আমি বেছে নিচ্ছি এখন এগুলো ঘাস হয়ে গেছে এটা বাদ তো এখন আমি এই যে মূল আগাটা দেখেন এগুলো আমি বেছে নিচ্ছি এই মূল আগাটুকুই আমি রান্না করব এখানে একদম ডগাটুকু আসে কচি কচি ডগাটুকুই নিতে হবে এই শাকটা অন্যরকম একটা মজা লাগে টেস্টি লাগে এটা খুবই সুস্বাদ্য যদি সঠিকভাবে এটা রান্না করা যায় তাহলে এই শাকটা খুবই সুস্বাদু লাগে খাওয়ার জন্য তো শাকটা রান্না করার আগে শাকটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে যেহেতু এটা বাজার থেকে কিনে নিয়ে আসা অনেক ময়লা আছে এই শাকের মধ্যে তো আমি দেখেন সিনের মধ্যে পানি নিয়ে নিছি এখন শাকটাকে ধুয়ে নিচ্ছি দুই তিনবার ধুলেই বালি টালি যা ময়লা আসে চলে যাবে তো সেই জন্যই আমি সব সময় বলি বাজার থেকে কিনে আনা শাক অবশ্যই ধুয়ে নিতে হবে তা না হলে এটা খাওয়া যাবে না এটার মধ্যে দারুণ ময়লা থাকে তো শাকটাকে আমি ধুয়ে নিছি দেখেন কুচি কুচি করে কেটে নিছি এবং এই শাকটা বঁটি দিয়েই সাধারণত কাটতে হয় এবং বঁটি দিয়ে কেটে নিছি কুচি কুচি করে হাতের মুঠোর মধ্যে নিয়ে তো এই শাকটা ভাজি করার জন্য আমি শুকনা মরিচ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি তো আমি এখন এই শাকটা কিভাবে ভাজি করব সেটা আপনাদেরকে দেখাবো তো এই পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো একটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি তিন চারটা মরিচ নিয়েছি তিন চারটা এটা আপনার শাকের অনুপাত অনুপাতে নিতে হবে কতটুকু শাক হয়েছে সেই অনুপাতে নিতে হবে এবং শাকটা যতটুকু সম্ভব মিহি করেই কেটে নিতে হবে কারণ মিহি করে না কাটলে শাকটা তেমন একটা মজা লাগে না সেই জন্য মিহি কুচি করে কাটতে হবে তো আমি এখন সবগুলো জিনিসটা রেডি হয়ে গেছে এখন শাকটাকে আমি দেখেন কড়ার মধ্যে দিয়ে দিছি সাথে একটু লবণ দিছি এবং পেঁয়াজ কুচি দিছি কাঁচামরিচ কুচিও দিছি আমি কিন্তু শুকনো মরিচটা এখনও দেই তো এই শাকটাকে আমি এখন একটু ফাঁপ দিয়ে নেবো যেটাকে বলা হয় মানে বাগার ছাড়া ফাঁপ এই শাকটাকে অবশ্যই ফাঁপ দিয়ে নিতে হবে তো ফাঁপ দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিব তো আমার শাকটা ফাব দেওয়া হয়ে গেছে প্রায় এখন আমি শাকটা দেখেন বাগার দিয়ে দিচ্ছি তো কড়াইতে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচের মধ্যে এই শুকনো মরিচটাকে আমি একদম ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এই শুকনো মরিচের মধ্যে আরও একটা জিনিস দিতে হবে সেটা তো পেঁয়াজ কুচি তো দিবই সেই সাথে এই শাকটা যে সবচেয়ে বেশি টেস্টি করে সেটা হচ্ছে আদা এই ইয়ার মধ্যে কলি শাকের মধ্যে অবশ্যই 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 আদা দিতে হবে আদা না দিলে এই শাকটা মজা লাগবে না তো পেঁয়াজটা এবং মরিচটা হওয়ার পরেই আদাটা দিব আমি আদা আসলে কুচি করে দিতে হয় তো এখন আমার কাছে আদা আস্ত আদা নেই কুচি করা আদা নেই তো সেই জন্য আমি আদার যে পেস্ট করা আছে সেখান থেকে একটু পেস্ট দিয়ে দেবো তো মরিচটা হচ্ছে দেখেন মরিচটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তা নাহলে শাকটা খেতে মজা লাগবে না এবং এই শাকটা একটু ঝাল করতে হবে সব শাক ঝালই করতে হয় তবে কলি শাকটা একটু স্পেশালি ঝাল করতে হয় তো আমি মরিচটা প্রায় হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেই পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম সেইখান থেকে কিছু অংশ শাকের মধ্যে দিয়েছিলাম আর এখান বাগানের মধ্যে দিচ্ছি এইটা হচ্ছে আদার পেস্ট আদার বরফি আমি ফ্রোজেন পদ্ধতিতে আদার বরফি করে রেখেছি কারণ মাঝে মধ্যে এরকম ছোটো ছোটো একটু আদার প্রয়োজন হয় তখন একটা বইমের মধ্যে ভরা থাকলে সমস্যা হয় তো সেই জন্য আমি ফ্রোজেন করে নিয়েছি তো আমি ফ্রোজেন আদাটার লিঙ্ক দিয়ে দিব সেটা আপনারা দেখে আসতে পারেন তো মরিচ হয়ে গেছে আমার আদাটাও আমি ভালো মতো একদম ইয়ে করে নিব ভাজা ভাজা করে নিব তাহলে আদা থেকে একটা সে সেন্ট বের হবে সেই সেনটাই আসলে শাকটাকে ভালো টেস্টি করে এবং সুস্বাদু করে তো মরিচটাও ভাজা হয়ে গেছে দেখেন মরিচটাও প্রায় লাল মানে লালচা থেকে একটা কালচা কালচা ভাব চলে আসছে তো আমি এখন শাকটা ঢিলে দিছি দেখেন আমি ফাপ দেওয়া যেই শাকটা আছে সেটা ভেজে দিচ্ছি তো শাকটা নামিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে শাকটা নেমে নিয়েছি হয়ে গেছে আমার শাক রান্না করা এখন এই শাকটা দিয়ে ভাত খেতে পারবেন আপনার প্যাট ভরে এবং মজা করে যেহেতু আমরা শরীয়তপুরের মানুষ শাক আমরা খুব পছন্দ করি এবং এই শাকটা আমাদের খুবই পছন্দের এবং আমরা এটা সঠিক পদ্ধতিতে রান্নাও করতে পারি যেইভাবে দেখালাম এটি হচ্ছে সঠিক পদ্ধতি আদাটা এবং মরিচটা অবশ্যই দিতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত নিজে ভালো থাকবেন অন্যজনকে ভালো রাখবেন আল্লাহ ফেজ